গরমকালে ত্বকের যত্ন না নিলে আমাদের ত্বক রোদে পুড়ে কালো হয়ে যায় মুখে কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যায় মুখে বিভিন্ন ধরনের র্যাশ ব্রন ফুসখুরি বের হয় চোখের নিচে কালো দাগ পড়ে যায় আর এই সমস্ত সমস্যা থেকে রেহাই দিতে আজ আমি চলে এসেছি আপনাদের জন্য একটি ঘরোয়া নাইট ক্রিমের রেমিডি নিয়ে যেটি ব্যবহারে গরমকালে আপনাদের ত্বকে কোনো রকম সমস্যা হবে না আর সেই সঙ্গে যত পুরনোই দাগ হোক না কেন এই ক্রিমটি ব্যবহারে সমস্ত দাগ ছোপ উঠে গিয়ে ত্বককে করে তুলবে ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজকের রেমিডির প্রধান উপকরণ হল শশা শশা আমাদের শরীরের জন্য যতটা উপকারী ঠিক ত্বকের যত্নেও ততটাই উপকারী শশা আমাদের ত্বককে কুলিং ইফেক্ট দেয় স্কিনকে রিফ্রেশ করে গরমকালে আমাদের ত্বকে শশা ব্যবহার করলে ত্বককে তরতাজা করে তোলে এই রেমিডিটির জন্য আমাদেরকে প্রথমেই শশা গ্রেড করে নিতে হবে শশাতে থাকে ভিটামিন মিনারেল ফলিক অ্যাসিড যা আমাদের ত্বকের নতুন কোষের জন্ম দেয় শশার রস আমাদের ত্বকের অন্যান্য দাগ সহ চোখের নিচের কালো দাগ খুব সহজে তুলে ফেলে গরমকালে শশার রস আমাদের ত্বককে হাইড্রেট করে ফলে চোখের সহ সমস্ত মুখ থেকে কালো দাগ তুলে ফেলে তাই যাদের চোখের নিচে কালি পড়ে গিয়েছে বা যাদের ত্বকে কালো দাগ রয়েছে তাদের অবশ্যই ত্বকের যত্নে শশা ব্যবহার করা উচিত শশা গ্রেট করা হয়ে গিয়েছে এবার এটিকে ছাকনা বা সুতি কাপড়ের সাহায্যে ছেকে রস বের করে নিতে হবে এই রেমেডিটি যদি আপনারা গরমকালে প্রতিদিন রাত্রি ইউজ করেন তাহলে আপনাদের ত্বক ও চোখের নিচ থেকে সমস্ত কালো দাগ ঝোপ চলে যাবে সেই সঙ্গে চোখের নিচে যে ফোলা ভাব থাকে সেটিও চলে যাবে এটি ব্যবহারে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যাও সারিয়ে তুলবে এটি ত্বকের পিগমেন্টেশন রিঙ্কেল একনে পিম্পল এগুলি দূর করে ত্বককে ফেয়ার গ্লোয়িং ও রেডিয়েন্ট করে তুলবে সো ভিউয়ার্স এটি বাড়িতে একবার হলেও বানান ও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে পরবর্তীতে এই রকম বিউটি টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে আমার নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে প্রেস করে অল লেখাটিকেও প্রেস করে দিন এবার এই রস থেকে একটি বাটিতে এক চামচ রস নিয়ে নিতে হবে ও এর মধ্যে দিতে হবে দু চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ত্বকের দাগ দূর করার জন্য খুবই দ্রুত কাজ করে সেই সঙ্গে যাদের ব্রণের সমস্যা রয়েছে তাদের মুখে ব্রণ হলেও একটা স্পট পড়ে যায় এই স্পট অনায়াসেই তুলে ফেলতে পারেন অ্যালোভেরা জেল ব্যবহার করে অ্যালোভেরা জেল চোখের নিচের কালো দাগ দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার এতে দিতে হবে একটি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল যদি আপনারা রেগুলার ব্যবহার করেন তাহলে আপনাদের ত্বকে যদি অনেক পুরোনো কাটা দাগ ব্রণের দাগ পক্সের দাগ বা চোখের নিচের কালো দাগ থাকে তাহলে ধীরে ধীরে সমস্ত দাগ উঠে যাবে যে কোনো ধরনের দাগকে হালকা করতে ভিটামিন ই ক্যাপসুল বা ভিটামিন ই অয়েল খুবই কার্যকারী ভূমিকা পালন করে এবার এগুলিকে একত্রে মিশিয়ে নিতে হবে এটি ততক্ষণ মেশাবেন যতক্ষণ না এটি একটি ক্রিমি স্ট্রাকচারে পরিণত হচ্ছে আপনারা যদি চান তাহলে এতে তিন থেকে চার ফোঁটা বাদাম অয়েলও অ্যাড করতে পারেন মেশানো হয়ে গেলে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে সাত দিনের জন্য ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন আমি এর আগেও বলেছি আবারও বলছি আপনারা যতটা পারবেন বাজার যত কেমিক্যাল বেস প্রোডাক্ট কম ইউজ করবেন আর পারলে একদমই বন্ধ করে দেবেন এর পরিবর্তে ঘরোয়া উপকরণ দিয়ে রেমেডি বানিয়ে ত্বকের যত্ন করবেন এতে ত্বক অনেক বেশি ভালো থাকবে আর সেই সঙ্গে আপনার খরচও কমে যাবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে লাগবে যদি ভিডিওটি উপকারী বলে মনে হয় ভিডিওটিকে একটি লাইক করে প্রয়োজনীয় মানুষদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে ভিডিওটি দেখে তারাও কিছুটা হলেও উপকৃত হয় ফিরে আসবো নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিস